রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নির্বিঘ্নে ওযু করে ওযু করার পরে আমার ছাত্রী আপনাদেরকে দুই রাকাত নামাজ দেখিয়ে দিবে সেম এইভাবে দুই রাকাত নামাজ আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এইভাবে দুই রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য নিশ্চিত জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহাত রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির দোয়া মুনাজাত মনের ভাষণা রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন দর্শক এই নামাজটির পরে আপনারা কি কি আমল করবেন কি কি তাসবিহ তাহলিল দোয়া এবং ওযিফা পাঠ করবেন আমার ছাত্রী আপনাদেরকে নামাজের পরে তা বলে দিবে দর্শক এই নামাজটির নাম হচ্ছে তাহিয়াতুল ওযু নামাজ এই নামাজ সর্বমোট দুই রাকাত পড়তে হয় এবং এই নামাজটি ওযু করার পরপর পড়তে হয় দর্শক এই নামাজটি আপনারা কোরআন শরীফের যেই কোনো সূরা দিয়ে পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ সহি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি নির্বিঘ্নে ওযু করার পরে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য নিশ্চিত জান্নাত সুবহানাল্লাহ দর্শক চলুন ভিডিওটি লম্বা না করে আমার ছাত্রীর মাধ্যমে দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজটি আমরা শিখে নেই সর্বপ্রথমে আমরা নিয়ত করব আন নিয়াতু বিল কলব আপনি বাংলাতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়ত করতে পারেন যদি আমরা আরবিতে নিয়ত করতে চাই যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সওয়াব থেকে গুনাহগারের অধিকারী আমরা বেশি হয়ে যাব অতএব আমরা বাংলাতে নিয়তটি করব এইভাবে আমি কেবলমুখী হইয়া দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আবার বলে দিচ্ছি আমি কেবলমুখী হইয়া দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেছি নিয়ত বাদ আল্লাহু আকবার এই নিয়তটি বাঁধার পরপর আমরা সানা পাঠ করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক অতঃপর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবো তারপরে সূরা ফাতিহা পাঠ করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر
سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله أكبر দর্শক এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করব সর্বপ্রথমে তাশাহুদ পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سلام فراو السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله درشق أمر ساتري أبقدر كي জান্নাত ওয়াজিব হওয়ার যে নামাজটি তাহিয়াতুল ওযু নামাজ আমার ছাত্রী আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই নামাজটি পড়ার পরে আপনারা যে কোনো আমল যে কোনো তাসবিহ তাহলিল দোয়া এবং ওযিফা পাঠ করতে পারবেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ আনয়ন করলেন আমি নিবেদন করলাম হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বিদ্ধ হয়ে গিয়েছি আমি দুর্বল হয়ে গিয়েছি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যা আমি বসে বসে আমল করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুবহানাল্লাহ 100 বার পড়বে এর এমন সওয়াব রয়েছে যে তুমি 100 আরম গোলাম আজাদ করলে সুবহানাল্লাহ অতঃপর আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবে এর এমন সওয়াব রয়েছে যে তুমি 100 অশ্বতার সরঞ্জাম সমূহ জিহাদের সাওয়ারির জন্য দান করলে দর্শক অতঃপর আমরা আল্লাহু আকবার 100 বার পাঠ করব অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ আমরা 100 বার পাঠ করব যে ব্যক্তি এই আয়াত শরীফ প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে আল্লাহ তাআলার রহমতে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাবে সফল হবে সম্মান বৃদ্ধি পাবে অভাব অনটন দূর হবে বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং তার আয়ু বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ প্রত্যেক দিন 41 বার এই আয়াত শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করলে স্বপ্নে যোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় এই আয়াত শরীফ কয়েকবার সহি শুদ্ধভাবে পাঠ করলে মহান আল্লাহ রহমতে দীর্ঘ জীবন লাভ হবে দর্শক চলুন আমরা দোয়াটি আমরা শিখে নেই বাংলা উচ্চারণ সহকারে লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم দর্শক এইখানে বাংলা উচ্চারণ দেওয়া